তাই সবাই মিলে গৌরবকে চেপে ধরে, গৌরবকে টেনে বিছানা থেকে নেমে কলপারে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, যাতে গৌরবকে স্নান করিয়ে গৌরবের গা থেকে ওই গুগুলোকে আগে বের করা দরকার। কিন্তু গৌরব যেন কিছুতেই সেটা চাইছে না, গৌরব যেন সেই নোংরা আবর্জনা গুগুলো মেখে থাকতে যেন পছন্দ করছে, খুব ভালো লাগছে তার ওই জিনিসটাতে। কিন্তু এই ঘটনাটি বেসিক্যালি আমার এক বান্ধবীর মুখে শোনা, তার নিজস্ব ভাইয়ের ঘটনা। আমার বান্ধবীর নাম তনুশ্রী, তনুর বাড়ি বনগাঁর দিকে। তনুর একটা ভাই আছে যার নাম গৌরব। গৌরব কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে এবং সে পড়াশোনার সাথে সাথে নিজের হাত খরচা চালানোর জন্য ক্যাটারিং করে। এবং এই ঘটনাটা যখন ঘটেছিল সেই সময় আইফোন কেনার জন্য গৌরব একটু বেশি ঘন ঘন ক্যাটারিং করছিল। এই ক্যাটারিং করার জন্য গৌরবকে ম্যাক্সিমাম দিনই অনেক রাতে বাড়ি ফিরতে হতো। বনগাঁর ওখানে একটা মাঠ আছে, যেই মাঠের পাশে একটা ফ্যাক্টরি ছিল বহুদিন আগে। সেই ফ্যাক্টরিতে কোনো কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যার ফলে ওখানে অনেকগুলো ওয়ার্কার মারা যায়, তারপর সেই ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে যায়। এবং সেখানকার লোকেদের কথা মতে সেই জায়গাটা হচ্ছে অভিশপ্ত জায়গা, সেই জন্য রাতের বেলা সেই মাঠের আশেপাশে দিয়েও কেউ যাতায়াত করে না। সেদিনকে যখন গৌরব ক্যাটারিং করে বাড়ি ফিরল তখন বাজে রাত 1:45। সে যখন বিয়ে বাড়ি থেকে নিজের কাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে বেরোচ্ছিল তখনই সে ফিল করেছিল যে তার হালকা হালকা পায়খানা পাচ্ছে। কিন্তু সেভাবে যে সাইকেল চালিয়ে তাড়াতাড়ি গেলে মিনিট 25-30-এ রাস্তা পড়বে, বাড়িতে গিয়েই পায়খানা করবো। কিন্তু রাস্তায় তার খুব জোরে পায়খানা পেয়ে যায়, যেই কারণে সে ডিসাইড করে যে সে ওই মাঠের রাস্তা দিয়েই আসবে। কারণ মাঠের ওপর যদি সাইকেল চালিয়ে আসে তাহলে তার 10 মিনিট কম লাগবে বাড়ি পৌঁছাতে। তখন সে ভাবে যে কবেকার ঘটে যাওয়া একটা ঘটনা, তার উপরে বিশ্বাস করে মানুষের ওই মন গড়া গল্প এইগুলোর উপর বিশ্বাস না করে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছে যায়, বাড়ি গিয়ে শান্তি করে পায়খানা করবো, এটা অনেক বেটার। তাই সে মাঠের ওপর দিয়ে তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে বাড়ি চলে এলো। এইদিকে তনু এবং তনুর মা রাত জেগে বসে আছে গৌরবের অপেক্ষায়। তনুদের বাড়িতে মোট 3টে ঘর, একটা ঘরে তনু থাকে, একটা ঘরে গৌরব থাকে, একটা ঘরে থাকে তনুর মা বাবা। কিন্তু তনু এবং গৌরবের ঘরটা পাশাপাশি, মানে একটা দেওয়ালের এই পাশে এবং এই পাশে। গৌরব যখন বাড়িতে এলো তখন গৌরবের মা দরজা খুলে দিল এবং জিজ্ঞেস করলো যে বাবু কিছু খেয়ে এসেছিস না খাবি কি? গৌরব তার উত্তরে বললো যে না খেয়ে এসেছি, বলে গৌরব নিজের ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে পড়লো, তনুও ঘুমিয়ে পড়লো। কিন্তু তনুর কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল কোনো একটা শব্দ। ঘুম ভেঙে যাওয়ার পরে তনু প্রথমে এটাই বুঝতে পারছিল না যে শব্দটা কোথা থেকে আসছে আর শব্দটা কিসের। কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো যে সেই শব্দটা তার পাশের রুম থেকে, মানে তার ভাইয়ের ঘর থেকে আসছে। সেই শব্দটা হচ্ছে কোনো কিছু দিয়ে কোনো কিছুতে একটা মারার শব্দ, মানে ঠোকার শব্দ, মানে ঠাক 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 এমন টাইপের শব্দ। তনু মোবাইলটা হাতে নিয়ে দেখলো যে তখন বাজে রাত 1:30। তনু ভাবলো যে ভাই সবে বাড়িতে এসছে, ঘুম আসছে না, হয়তো কিছু একটা করছে, ঘুমিয়ে পড়বে কিছুক্ষণ পরে। এইভাবে তনু ঘুমিয়ে পড়লো। কিন্তু তনুর কিছুতেই ঘুম আসতে চাইলো না। তনু এদিক ওদিক এদিক ওদিক করতে রইলো, কারণ আওয়াজটা কনস্ট্যান্ট বেজে যাচ্ছে। কিছুক্ষণ এরকমই শুয়ে থাকার পরে তনু না পেরে মোবাইলটা নিয়ে আবার টাইম দেখলো, দেখলো তখন বাজে রাত 3টে। মানে গত 1.5 ঘন্টা ধরে ভাইয়ের ঘরে এই আওয়াজটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটা একটু তনুর অস্বাভাবিক লাগলো। তাই তনু নিজের ঘর থেকে বেরিয়ে তার ভাইয়ের ঘরের সামনে গিয়ে বললো, কিরে ভাই কি করছিস, কিসের আওয়াজ হচ্ছে এটা? কিন্তু ভেতর থেকে গৌরব কোনো রিপ্লাই দিল, শুধু ঘর থেকে একটাই আওয়াজ আছে, সেটা হচ্ছে ঠাক 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 ঠাক। এই সিচুয়েশনে তনু একটু টেনশনে পড়ে গেল, সে গিয়ে তার বাবাকে তার মাকে ডেকে নিয়ে এলো। তার মা বাবা আসার পরেও অনেক জোরে জোরে চিৎকার করে তাকে ডাকা হলো, কিন্তু গৌরব কিছুতেই দরজা খুললো না। এত চিৎকার চেঁচামেচি শুনে পাশের বাড়ি থেকে তনুর কাকা, কাকার ছেলে এবং কাকিমা সবাই তনুদের বাড়িতে এলো এবং এসে তারাও গৌরবকে ডাকলো, কিন্তু গৌরব কোনো উত্তরই দিল না। তারপর সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে গিয়ে দেখলো যে গৌরব পুরো উলঙ্গ হয়ে বিছানায় বসে আছে এবং সে বিছানার মধ্যে পায়খানা করেছে এবং সেই পায়খানাটাকে নিজের হাতে পুরো গায়ে মেখেছে এবং গৌরবের চোখগুলো পুরো লাল, যেন রক্ত জবা। এবং গৌরব নিজের মাথার পিছনটা দেওয়ালের মধ্যে কনস্ট্যান্ট বাড়ি মেরে যাচ্ছে এবং সেই খটখট আওয়াজটা এখান থেকেই আসছে। গৌরবের কাকার ছেলে গৌরবকে টেনে বিছানা থেকে নামানোর চেষ্টা করলো, কিন্তু গৌরব তাকে এক ধাক্কায় প্রায় 5-6 হাত দূরে ফেলে দিল। এবং এখানে বলে রাখি, গৌরবের দাদা কিন্তু জিম টিম করা একদম বডি বিল্ডার গোছের লোক। গৌরবকে এই অবস্থায় দেখে ওখানে সবাই বুঝতে পেরেছে যে গৌরব এখন সুস্থ নেই, স্বাভাবিক অবস্থায় গৌরব নেই, গৌরবকে নিশ্চয়ই ভূতে ধরেছে। তাই সবাই মিলে গৌরবকে চেপে ধরে গৌরবকে টেনে বিছানা থেকে নেমে কলপারে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, যাতে গৌরবকে স্নান করিয়ে গৌরবের গা থেকে ওই গুগুলোকে আগে বের করা দরকার। কিন্তু গৌরব যেন কিছুতেই সেটা চাইছে না, গৌরব যেন সেই নোংরা আবর্জনা গুগুলো মেখে থাকতে যেন পছন্দ করছে, খুব ভালো লাগছে তার ওই জিনিসটাতে। কিন্তু কলপারে যখন সবাই মিলে তার গায়ে জল ঢালছে তখন গৌরব রাগের চোটে কি করবে না বুঝতে পেরে সে কলপারের দেওয়ালে একটা জোরে ঘুষি মারলো এবং তোমরা বিশ্বাস করবে না, সেই এক ঘুষিতে সেই দেওয়ালটা ভেঙে গেল। বাড়ির সবাই মিলে গৌরবকে প্রায় হাত পা বেঁধে টানতে টানতে গৌরবদের বাড়ির সামনে একটা মসজিদে নিয়ে গেল। তরুণ মুখে আগেও আমি এই মসজিদের নাম শুনেছি, শুনেছি নাকি সেই মসজিদটা খুব জাগ্রত, সেই মসজিদে এরকম ভূত প্রেত জিন এগুলো ছাড়ানো হয়।
সেই রাত 3:30-4টের সময় গৌরবকে টানতে টানতে সেই মসজিদে নিয়ে যাওয়া হলো এবং সেখানে গিয়ে গৌরবকে সুস্থ করা হলো। এবং পরে তনু যখন আমাকে এই গল্পটা বলছে, তখন তনু আমাকে এটা বলেছিল যে যখন তনুর উপরে এই ভূত ছাড়ানোর প্রসেসটা চলছিল, তখন তনু যেন নিজের ভাইয়ের মুখ চিনতে পারছে না, মুখটা অন্যরকমই হয়ে গেছে। মানে তার মুখ চোখ বেঁকে গেছে, একটা চোখ উপরে একটা চোখ নিচে নেমে এসছে, মানে তাকে বীভৎস বাজে দেখতে লাগছিল এবং সেটা দেখে তনু যথেষ্ট ভয় পেয়েছে। গৌরবের খুব ইচ্ছা ছিল গৌরব আর্মিতে চাকরি করবে, কিন্তু সেই ইচ্ছা কোনোদিনই আর পূরণ হলো না, কারণ এই প্রসেসটার পরে গৌরবের পা দুটো বেঁকে গেছে। মানে আমাদের হাঁটু থেকে যেমন সোজা পা নামছে, ওর পা দুটো হাঁটু থেকে বেঁকা। গৌরব এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, কিন্তু বাড়ি ফিরতে যতই রাত হোক না কেন, সে আর কোনোদিন সেই মাঠের রাস্তাটা নেয় না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও এই ধরনের ঘটনা তোমার ভালো লাগছে নাকি, এবং দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।